আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আমি রুহুল আমিন, আপনারা দেখছেন টিউটোরিয়াল রুহুল বিডি। একটা কয়েন দিয়ে আপনাদেরকে আজকে তিনটা ম্যাজিক দেখাবো, দারুণ ম্যাজিক। প্রথমে আপনাদেরকে ম্যাজিকগুলো দেখাবো, তারপর আপনাদেরকে শেখাবো। প্লিজ স্কিপ না করে পুরোটা ভিডিও দেখুন, খুবই দারুণ ম্যাজিক। আপনারা যে কোনো খানে যে কোনো প্লেসে এই ম্যাজিকগুলো দেখাতে পারেন শুধু একটা কয়েন দিয়েই। সো কথা না বাড়িয়ে শুরু করি ম্যাজিকগুলা, লেটস গো। সো ফ্রেন্ডস, কেমন লাগলো এই ম্যাজিকগুলো আপনাদের কাছে? প্লিজ কমেন্টস করে আমাকে জানাবেন। আর যদি কোনো ম্যাজিকের রহস্য টিউটোরিয়াল জানতে চান, প্লিজ কমেন্টস করে আমাকে জানান, আমি আপনার কমেন্টসে রিপ্লাই করব এবং অন্য একটা ভিডিওতে আপনার এই ওই ম্যাজিকের রহস্য তুলে ধরবো এবং দেখাবো। সো কথা না বাড়িয়ে আমি ম্যাজিকটা কীভাবে করলাম আপনাদেরকে দেখাই এবং শেখাই। তার আগে প্লিজ যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেন, যেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান এবং ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওগুলো দেখে আপনারা ম্যাজিকের রহস্য বুঝতে পারেন, শিখতে পারেন এবং দেখাতে পারেন। আমি এক হাতে এভাবে একটা পয়সা নিচ্ছি, এই দেখেন। আপনি যখন এক হাতে এই যে দেখেন এভাবে পয়সাটা ধরবেন, এই আঙ্গুলে পয়সাটা ধরার পর এই যে দেখেন এটা দিয়ে কভার করবেন। সো আপনারা যদি এভাবে ধরেন, এভাবে দেখান, সো কয়েনটা সামনে যত জনই থাকুক বুঝতে পারবে না, দেখতেও পারবে না। সো আপনি এভাবে দেখান, অ্যাঙ্গেল এভাবে করেন, এভাবে করেন, কোনো সমস্যা নেই। তারপর আরেকটা কয়েন এই হাতে রাখবেন, যখন কয়েনটা এভাবে ধরবেন মুখটা একটু খোলা রাখবেন। দেখেন যখন আমি কয়েনটা ছাড়তেছি, আমার এভাবে কয়েনটা ছাড়ার পর এই যে কয়েনটা মুখে চলে আসে। মুখে নেওয়ার পর একটু অ্যাক্টিং করবেন, কয়েনটা ভিতরে ঢুকিয়ে দিলেন, ঢুকানোর পর হাত দেখাতে পারেন, সমস্যা নেই। কথা বেশি বলার দরকার নেই, আপনি শুধু ম্যাজিক দেখাবেন, সমস্যা নেই। তারপর এভাবে করার পর এখান থেকে পয়সাটা এভাবে এদিকে নেবেন, নেওয়ার পর আপনারা আবার একটু অভিনয় করবেন। করার পর এবার এই হাতটাকে আপনি দর্শকের সামনে এই হাতটা যখন তুলবেন এভাবে তোলেন, সমস্যা নেই। তোলার পর এভাবে দেখান, দেখানোর পর এই যে পয়সাটা ঠিক চোখের মাঝখানে ধরবেন, ধরার পর একটু এভাবে দিবেন, চোখের কোনো সমস্যা হবে না। আপনি এভাবে এই যে ভিতরে দেখেন, এভাবে ভিতরে নিলেন, নেওয়ার পর যখন দর্শকদেরকে দেখাবেন এভাবে করবেন, করার পর
আস্তে করে টান দিবেন। পয়সাটা এখানে ধরছি, এভাবে ধরছি। আপনি যদি এভাবে দেখান, এভাবে অ্যাঙ্গেল দেখান, সো পয়সাটা আমার এখানে আছে আপনি দেখতে পারবেন না। সামনে যতজন লোকে থাকুক কেউ বুঝতেই পারবে না আমার এখানে পয়সা আছে। শুধু মানুষের থেকে তিন চার হাত দূরে থাকুন, দুই তিন হাত দূরে থাকুন, আপনার পিছনে যাতে কেউ না থাকে তাহলে চলবে। আপনার পিছনে থাকলে হয়তো দেখবে, সামনে যতজন লোক থাকুক দেখতে পারবে না। আপনি খালি হাত দেখাতে পারেন, আপনি এভাবে করে এবার প্রথমে এভাবে করে দেখাতে পারেন, সমস্যা নেই। সো বেটার হয় এভাবে কিছুই করবেন না, জাস্ট হাতটাকে এভাবে প্রথম পয়সাটাকে ধরবেন, এভাবে তুলবেন, তোলার পর এভাবে একবার দেখাবেন হাওয়া থেকে এরকমভাবে একটা পয়সা নিয়ে, ব্যাস জাস্ট এভাবে। ওকে ফ্রেন্ডস, সো দ্বিতীয় ম্যাজিকটাও খুবই সুন্দর, আপনারা বুঝতে পারছেন। এই যে দেখেন, এখানে একটা পয়সা রাখেন, এভাবে দেখতে পারতেছেন, এভাবে রাখার পর এভাবে হাতটা ধরেন, ধরার পর অ্যাঙ্গেলটা এভাবে করবেন। অ্যাঙ্গেলটা এভাবে করার মানে হচ্ছে আপনি বুড়ো আঙুলটা, এই যে বুড়ো আঙুলটা দিয়ে পয়সাটা এভাবে নিতেছেন। আপনার সামনে যতজন লোকে থাকুক দেখতেও পারবে না, বুঝতেও পারবে না। তারপর আপনি এই যে একটা পয়সা দেখেন, তারপর আবার এই পয়সাটা রাখার পর অ্যাঙ্গেলটা এভাবে করেন, রাখার পর এভাবে করার পর দেখেন পয়সাটা এখানেই রাখবেন, ভালোভাবে চাপ দিয়ে রাখবেন, রাখার পর যাতে পয়সাটা না পড়ে ওইরকমভাবে দুই একবার প্র্যাকটিস করবেন ঘরের ভিতরে, তারপর নিজে বুঝতে পারবেন পয়সাটা কীভাবে রাখলে থাকে, কীভাবে রাখলে পড়ে যায়। সো আপনি ইজিভাবে দেখাতে পারেন, তারপর এভাবে ব্যালেন্স। সো ফ্রেন্ডস, ম্যাজিকগুলো কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি কারো কোনো ম্যাজিকের জানতে চান, রিকোয়েস্ট থাকে কমেন্টস করে জানান, আমি চেষ্টা করব আপনার ম্যাজিকটা করে দেখাতে। সো আল্লাহ হাফেজ।